নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লুবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমদানির ওপর কর নিচের কোনটির উদাহরণ ফরেন ট্রেড ট্রেড ব্যারিয়ার ইকোনমিক গ্রোথ নাকি গ্লোবালাইজেশান তো আমদানির ওপর কর হচ্ছে ট্রেড ব্যারিয়ার এর একটি উদাহরণ নেক্সট প্রশ্ন মানব দেহের কোন কোষগুলিকে দেহের সৈনিক বলা হয় বেসোফিল লোহিত রক্ত গণিকা শ্বেত রক্ত নাকি ইও ও সিরোফিল তো মানব দেহের যে শ্বেত রক্ত রয়েছে সেগুলিকে বলা হয় মানবদের সৈনিক তো শ্বেত রক্ত আমাদের দেহে রোগ সংক্রমণ দেহ রোগ সংক্রমণ অ্যালার্জি এবং বাইরের কণার বিরুদ্ধে লড়াই সহায়তা করে এই জন্য কোষগুলিকে মানব দেহের সৈনিক বলা হয় নেক্সট প্রশ্ন দু হাজার একুশ সালের মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতেছেন কে ক্যারোলিনা বিলাসভস্কা বিলাভাস্কা ভেনেসা ফন্স ওফেলিয়া মেজিনো নাকি সুমন রাও তো দু হাজার সালের যে মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতেছেন হচ্ছে ক্যারোলিনা বিলাভাস্কা এখানে ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে ক্যারোলিনা বিলাভাস্কা নেক্সট প্রশ্ন একশো পঞ্চাশটি রঞ্জি ম্যাচ খেলা প্রথম ক্রিকেট প্লেয়ার প্লেয়ার হলেন কে দেবেন্দ্র বুন্দেলা ওয়াসিম জাফার অমল মজুমদার নাকি প্রবীণ আমরে তো একশো পঞ্চাশটি রঞ্জি ম্যাচ খেলা প্রথম ক্রিকেট খেলার হচ্ছে ওয়াসিম জাফার তো ওয়াসিম জাফার মহারাষ্ট্রের বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী প্রতি এটা টুকুল রয়েছে ভারতীয় একজন ক্রিকেটার নেক্সট প্রশ্ন ফেসবুকের প্রতিষ্ঠাতাকে তাহলে তোমরা সবাই জানো মার্ক জুকারবার্গ তো দু সালে হারভার্ডে পড়ার সময় মাস্ক জুগার বা তার বন্ধুদের সাথে মিলে প্রতিষ্ঠা করেন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক ডট কম তো দু সালে ফেসবুক প্রতিষ্ঠা হয়েছিল এটা মনে রাখবে নেক্সট প্রশ্ন কাচের ফাটলযুক্ত অংশটির আলোর ড্যাশের কারণে উজ্জ্বল মনে হয় এখানে দেখতে পাচ্ছ কাচের যে ফাটল এখানে উজ্জ্বল বলে মনে হচ্ছে সাদা সাদা তো এটা উজ্জ্বলতার কারণ কি অভ্যন্তরীণ পূর্ব প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরণ নাকি প্রতিফলন তো কাচের ফাটলযুক্ত হতে আলোর কারণে আলোর অভ্যন্তরীণ যে পূর্ণ প্রতিফলন তার কারণে হচ্ছে সেটা উজ্জ্বল বলে মনে হয় নেক্সট প্রশ্ন ক্যালসিয়ামের কোন লবণটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হয় ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম কার্বনেট নাকি ক্যালসিয়াম সালফেট তো ক্যালসিয়ামে যে সালফেট লবণটি রয়েছে সেই লবণটি হচ্ছে প্লাস্টার এ প্যারিস বলা হয় তো প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে এস ও হাফ এইচ টু ও তো জিপশামের নামের এক পাথর জাতীয় খনিজকে উত্তপ্ত করে তৈরি করা হয় প্লাস্টার অফ প্যারিস নেক্সট প্রশ্ন নিচের কোনটি একটি প্রকৃত মাছের উদাহরণ সিলভার ফিশ ফ্লাইং ফিশ ক্যাটেল ফিশ নাকি জেলি ফিশ তো শখ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ফ্লাইং ফিশ তো ফ্লাইং ফিশ হচ্ছে এক প্রকার প্রকৃত মাছের উদাহরণ নেক্সট প্রশ্ন বার্ড ফ্লু ভাইরাসটি হলো এইচ ওয়ান এন ফাইভ এইচ ফিফটিন এইচ ফাইভ এন ওয়ান নাকি এইচ ফিফটি ওয়ান তো বার্ড ফ্লু ভাইরাস হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান নামে পরিচিত তো এটি এক ধরনের ইনফ্লুয়েঞ্জা যা ইনফ্লুয়েঞ্জা ফ্লু যা পাখিদের অত্যন্ত সংক্রামক এবং গুরুতর শ্বাসকষ্টের রোগ সৃষ্টি করে মানবদেহে এই রোগ দেখা দিলে অ্যান্টিভাইরাল ওষুধ ওসেলটামাইভির সাহায্যে এটার চিকিৎসা করা হয় নেক্সট প্রশ্ন কিং লিয়ার নামক ট্র্যাজেডি উপন্যাসটি কে লিখেছেন বেন জনসন লোভ ডি ভেগা টমাস মিডলটন নাকি উইলিয়াম শেক্সপিয়ার তো কিং লিয়ার নামক ট্র্যাজেডি উপন্যাসটি লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার নেক্সট প্রশ্ন মাইন্ড মাস্টার নামক আত্মজীবনীটি কা অনিশগিরি পেন্টেলা হরিকৃষ্ণ অভিনব বিন্দ্রা নাকি বিশ্বনাথন আনন্দের তো মাইন্ড মাস্টার এই আত্মজীবনীটি হচ্ছে বিশ্বনাথন আনন্দের তোমরা কমেন্টে জানাবে যে বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন অ্যাপল ইনকর্পোরেটেড কোম্পানি অর্থাৎ অ্যাপ্পল আইএনসির প্রতিষ্ঠাতা কে তো অ্যাপল ইনকর্পোরেটেড কোম্পানি বা অ্যাপল আইএনসির প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভ জবস স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েন নেক্সট প্রশ্ন বিশ্বের প্রথম বাষ্পচালিত ইঞ্জিনটি কে আবিষ্কার করেছিলেন অটো হ্যান জেমস ওয়াট হেনরি বেকারেল নাকি আর্নেস্ট রাদার ফোর্ড তো প্রথম বাষ্পচালিত ইঞ্জিন তৈরি করেছিলেন হচ্ছে জেমস ওয়াট তো জেমস ওয়াট সতেরোশো সালের উনিশে জানুয়ারি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি সতেরোশো সালে বাষ্পীয় ইঞ্জিনটি আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম অনুযায়ী তর্জনী অর্থাৎ ফোর ফিঙ্গার দ্বারা ড্যাশের নির্দেশ করা হয়েছে তো এই ফ্লেমিংয়ের হাতের যে ডান হাতের নিয়ম সেই ডান হাতের নিয়ম অনুসারে তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে এখন আমরা জেনে নিব যে ফ্লেমিংয়ের যে ডান হাতের নিয়ম সেটা কি তো ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম হচ্ছে আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলগুলির তর্জন তর্জনী এবং মধ্যমা পরস্পরের সঙ্গে সমকোণে অর্থাৎ বৃদ্ধাঙ্গুল তর্জনী এবং মধ্যমা পরস্পরের সঙ্গে যদি সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী চৌ চৌমুকক্ষেত্রের অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুলগুলি পরিবাহের গতির অভিমুখ নির্দেশ করে তবে যে মধ্যমা আঙ্গুলটি রয়েছে সেটা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটি নির্দেশ করবে এই নিয়মকে ডায়নামো নিয়মও বলা হয় নেক্সট প্রশ্ন আঙুরে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড নাকি বিউটারিক অ্যাসিড তো মনে রাখবে আঙুরে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড নেক্সট প্রশ্ন শাশ্বত ভারত বা ইটারনাল ইন্ডিয়া নামক জনপ্রিয় বইটি কে লিখেছেন জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী নাকি রাজীব গান্ধী তো শাশ্বত ভারত এই জনপ্রিয় বইটি লিখেছেন হচ্ছে ইন্দিরা গান্ধী নেক্সট প্রশ্ন ড্যাশ গুহায় অবস্থিত কৈলাস মন্দিরটি হলো বিশ্বের বৃহৎ রক কাঠ স্মৃতিস্তম্ভ এলিফ্যান্টা অজন্তা ইলোরা নাকি করলা তো সঠিক আনসার হচ্ছে অপশন সি ইলোরা তো ইলোরা গুহায় অবস্থিত যে কৈলাস মন্দিরটি হল বিশ্বের বৃহত্তম রক কাঠ স্মৃতিস্তম্ভ নেক্সট দেখো ইলোরা গুয়াগুলি কৈলাস মন্দিরটি বিশ্বের বৃহত্তম রক্ষার স্মৃতিস্তম্ভ ইলোরা গুয়াগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত কৈলাস মন্দিরটি রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ তৈরি করেছিলেন নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতা অর্থাৎ রেসিডুয়াল পাওয়ারের ধারণাটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে ফরাসি কানাডিয়ান রাশিয়ান নাকি ব্রিটিশ সংবিধান থেকে তো ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়াল পাওয়ারের ধারণাটি নেওয়া হয়েছে হচ্ছে কানাডিয়ান সংবিধান থেকে নেক্সট প্রশ্ন নিচের কোনটি সিন্ধু নদীর শাখা নদী নয় রবি চেনাব নর্মদা নাকি ঝিলাম সঠিক আনসার হচ্ছে অপশন সি নর্মদা তো নর্মদা হচ্ছে সিন্ধু নদীর শাখা নদী নয় তো পূর্ব মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে এই নদীর উৎপত্তি অর্থাৎ নর্মদা নদীর উৎপত্তি পশ্চিম বাহিনী এই নদীটি তেরোশো বারো কিলোমিটার পদ অতিক্রম করে গুজরাট রাজ্যের ভারত শহরের তিরিশ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের খাম্বা উপসাগরে পতিত হয়েছে নেক্সট প্রশ্ন সাধারণত কোন কাজে লিপ্ত লোকেরা মরশুম বা সিজনাল এবং ছদ্ম বেকারত্বের মুখোমুখি হন সার্ভিস কৃষি ম্যানুফ্যাকচারিং নাকি কনস্ট্রাকশান তো সাধারণত ক্ষেত্রে যারা কাজ করে তারা হচ্ছে লিপ্ত তারা হচ্ছে মরশুমি বা ছদ্ম বেকারত্বের মুখোমুখি হন তো যে শ্রমিকের প্রাত্তিক ও উৎপাদন ক্ষমতা শূন্য অথবা ঋণাত্মক হয় তাদেরকে ছদ্ম বা প্রচ্ছন্ন বেকারও বলা হয় নেক্সট প্রশ্ন জুলফিকার আলী ভুট্টো নিচের কোন বইটি লিখেছেন দ্য গ্রেট ট্র্যাজেডি মিড নাইটস অ্যান্ড ইন্ডিয়ান স্পাই ইন পাকিস্তান নাকি দ্য গড অফ স্মল থিংস তো জুলফিকার আলি ভুট্টো লিখেছেন হচ্ছে দ্য ট্র্যা দ্য গ্রেট ট্র্যাজেডি তো দ্য গ্রেট ট্র্যাজেডি বইটি লিখেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো এই বইটি উনিশশো একাত্তর সালে প্রকাশিত হয়েছিল নেক্সট প্রশ্ন পাইক নৃত্য নাচটি নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত উড়িষ্যা বিহার গুজরাট নাকি আসামের সাথে তো পাইক নৃত্য নাচটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত তো এটি একটি ওড়িশার মার্শাল লোকনৃত্য যেখানে বর্ষা এবং ঢাল দিয়ে যুদ্ধের আদলে নাচা হয় তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে যে এখানে যে মিড নাইট চিলড্রেন বইটি এই বইটি কে লিখেছেন এটা তোমরা কমেন্টে জানা জানাবে তোমাদের হোমওয়ার্ক নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার কে ছিলেন হোলেন নাইট ছিলেন হবে লে কার্বোসিয়ান এডউইন লুটিয়েন্স উইলিয়াম এমারসন নাকি হেনরি ইরভিন তো রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার হলেন এডউইন লুটিয়েন্স তো রাষ্ট্রপতি ভবন ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এটি ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত ব্রিটিশ শাসনকালে এই প্রসাদ্দে ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন এই সময় এটি ভাইসরয়েস অফিস নামে পরিচিত ছিল উনিশশো পঞ্চাশ সালে প্রসাদটি রাষ্ট্রপতি ভবন নামে পরিচিতি লাভ করে নেক্সট প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ এবং ফরাসি মারাঠা এবং ব্রিটিশ মুঘল শেরশাহ সুরি নাকি আহমেদ শাহ আবদালি মারাঠাদের মধ্যে তো পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল হচ্ছে আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে তো পানিপথের তৃতীয় যুদ্ধ চোদ্দোই জানুয়ারি সতেরোশো সালে দিল্লি সাতানব্বই কিলোমিটার উত্তরে পানিপত নামক স্থানে মারাঠাদের সাথে দোয়াবের আফগান রোহিলা ও আয়ুবের সম্রাট সুজা দোলার যৌথ সমর্থনে আফগানিস্তানের সম্রাট আহমেদ শাহ আবদালির মধ্যে সংগঠিত হয় এবং এই যুদ্ধে হচ্ছে মারাঠারা পরাজিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতে প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষা স্মাইলিং বুদ্ধা কোন বছর পরিচালিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উনিশশো চুয়াত্তর উনিশশো সাতাত্তর নাকি উনিশশো সাল তো ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষা যেটা স্মাইলিং বুদ্ধা নামে পরিচিত এটা পরিচালিত হয়েছিল হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে তো স্মাইলিং বুদ্ধা যার পোশাকের নাম হচ্ছে পোখরান ওয়ান হলো ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার সাংকেতিক নাম এটি উনিশশো সালে আঠেরোই মে রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত হয় এই পরীক্ষার রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র ব্যতীত অপর কোনো রাষ্ট্রপতি ঘোষিত প্রথম পারমাণবিক পরীক্ষা নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে রাজ্যগুলির মধ্যে এবং এদেশে দেশের মধ্যে যে মুক্ত বাণিজ্য এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র নাকি অস্ট্রেলিয়া থেকে তো ভারতের সংবিধানের রাজ্যগুলির মধ্যে এবং দেশের মধ্যে যে মুক্ত বাণিজ্যের যে ব্যবস্থা এই ধারণাটি নেওয়া হয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এরপরও আরেকটা তোমাদের জেনে রাখতে হবে যে অস্ট্রেলিয়া থেকে আরেকটা জিনিস নেওয়া হয়েছে খুব ইম্পর্ট্যান্ট যেটা কনকারেন্ট লিস্ট যেটা রয়েছে কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা সেই যৌথ তালিকাও এই অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে এটাও মনে রাখবেন নেক্সট প্রশ্ন চম্বল নদীটি উৎপত্তি কোন রাজ্যে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় নাকি পশ্চিমবঙ্গে তো চম্বল নদীটির উৎপত্তি হয় হচ্ছে মধ্যপ্রদেশ থেকে তো চম্বল নদী হচ্ছে যমুনা নদীর প্রধান উপনদী এবং এটি বৃহত্তম গঙ্গা অববাহিকার অংশ নদীটির মধ্যপ্রদেশের রাজ্যে উৎপন্ন হয় এবং মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশে এসে যমুনা নদীর সাথে মিলিত হয় নেক্সট প্রশ্ন কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আয়তায় পড়ে প্রাইমারি সেক্টর সেকেন্ডারি টার্সিয়ারি নাকি কোয়ার্টারি সেক্টরের সাথে তো কৃষিকাজ হচ্ছে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো কৃষিকাজ হচ্ছে অর্থনীতির যে প্রাইমারি সেক্টর সেই প্রাইমারি সেক্টরের আয়তায় পড়ে তো কৃষিক্ষেত্রে প্রাইমারি সেক্টরের অধীনে আসে প্রাইমারি সেক্টরের প্রধানত থাকে কাঁচামাল উৎপাদন এবং নিষ্কাশন এই সেক্টরের সাথে সম্পর্কিত অন্যান্য ক্রিয়কলপগুলি হচ্ছে খনি থেকে খনিজ নিষ্কাশন বন শিকার মাছ ধরা প্রভৃতি নেক্সট প্রশ্ন নিচের কোন গ্রন্থি বার্ধক্যে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ বৃদ্ধ হয়ে গেলে সেই গ্রন্থি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় থাইমাস গ্রন্থি পিটুইটারি গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি নাকি থাইরয়েড গ্রন্থি তো বৃদ্ধ হয়ে গেলে অদৃশ্য হয়ে যায় হচ্ছে থাইমাস গ্রন্থি তো থাইমাস গ্রন্থি বার্ধক্যে অদৃশ্য হয়ে যায় যখন এটি শৈশবকালে সবথেকে বড় থাকে নেক্সট প্রশ্ন নিচের কোনটি হারাম ফ্রোডাইটের উদাহরণ এটাও খুব ইম্পর্টেন্ট হারাম ফ্রোডাইট তো কেঁচো ফিতাক্রিমি জোক নাকি উপরের সবগুলো তো হারাম ফ্রোডাইট হারাম ফ্রোডাইটের উদাহরণ হচ্ছে অপশান ডি উপরের সবগুলো আর হারাম ফ্রোডাইট বলতে কি বোঝানো হচ্ছে সেটা তোমাদের জানিয়ে দিই তো উভয় লিঙ্গীয় প্রাণী যা উভয় পুরুষ এবং মহিলা প্রজনন অঙ্গ ধারণ করে তাকে হারাম ফ্রোডাইস বলে বুঝতে পারলে তো কেঁচো স্পঞ্জ টেপওয়ার ও যোগ হচ্ছে হারাম ফ্রোডাইটের উদাহরণ নেক্সট প্রশ্ন নিচের কোন নদীর তীরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত হুগলি যমুনা মুসি নাকি ভাই ভাই তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত তো বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন এই স্মৃতিসৌধটি হুগলি নদীর তীরে অবস্থিত এখানে মনে রাখার বিষয় হচ্ছে ভিক্টোরিয়ার যে স্মৃতিসৌধ এটা নকশা কে প্রস্তুত করেছিলেন স্যার উইলিয়াম এমারসন এবং কার আদলে তৈরি হয়েছিল বেলফাস্ট সিটি হলের মানে করে এটা বানানো হয়েছিল। নেক্সট প্রশ্ন পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কে হত্যা করেন বাবর আকবর জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব তো পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে হত্যা করেছিলেন হচ্ছে জাহাঙ্গীর তো চতুর্থ মোগল শাসক জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে ফাঁসি দিয়েছিলেন খসরু নামক জাহাঙ্গীরের পুত্র গুরু অর্জুন দেবের শিক্ষায় প্রভাবিত হয়েছিল এবং তিনি শিখ ধর্ম অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো পুত্রকে তা বাধা তা করতে বাধা দেওয়ার জন্য তিনি গুরু অর্জুন দেবকে ফাঁসি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ উনিশশো আটষট্টি উনিশশো পঁচাত্তর উনিশশো নব্বই সালে তো র প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে উনিশশো আটষট্টি সালে তো উনিশশো আট উনিশশো বাষট্টি সালে ভারত চীনের যুদ্ধের সময় ভারতের গোয়েন্দা বিভাগের ব্যর্থতার পরে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দপ্তর নয়াদ নতুন দিল্লির সিজিও কমপ্লেক্সে অবস্থিত এর প্রথম ডিরেক্টর ছিলেন হচ্ছে আর এন কাও এটা ভালো করে মনে রাখবে যে রয়ের প্রথম ডিরেক্টর কে ছিলেন আর এন কাও নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসীয় চেয়ারম্যান আর্টিকেল একষট্টি ষাট চৌষট্টি নাকি বাষট্টি তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি আর্টিকেল চৌষট্টি অনুসারে হচ্ছে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার এক্স অফিসীয় চেয়ারম্যান হিসেবে কাজ করেন নেক্সট প্রশ্ন জুডিশিয়াল রিভিউয়ের ধারণাটি ভারতের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমেরিকা আয়ারল্যান্ড সুইজারল্যান্ড নাকি কানাডা থেকে তো এই জুডিশিয়াল রিভিউ ধারণাটি হচ্ছে ভারতের সংবিধানে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে তো সুপ্রিম কোর্টের যে জুডিশিয়াল রিভিউ সেটা হচ্ছে সেই রিভিউ ধারা সম্পর্কিত ধারাগুলি হচ্ছে বত্রিশ এবং একশো ছত্রিশ আর হাইকোর্টের জুডিশিয়াল রিভিউ সম্পর্কিত ধারা হচ্ছে দুশো ছাব্বিশ এবং দুশো সাতাশ মনে রাখবে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাস রবি সুতলেজ নাকি চেনাব তো চন্দ্রভাগা নামে পরিচিত হচ্ছে চেনাব নদী তো হিমালয়ের উপরিভাগে ভারতের হিমাচল প্রদেশের লাহাল জেলায় এই নদীটির উৎপত্তি অর্থাৎ চেনাব নদীর উৎপত্তি নেক্সট প্রশ্ন বর্তমানে কোন ধরনের বেকারত্ব ভারতীয় জাতির বিকাশের জন্য সবথেকে বেশি ক্ষতিকর গ্রামীণ বেকারত্ব শহুরে বেকারত্ব বেকারত্ব শিক্ষিত বেকারত্ব নাকি উন্মুক্ত বেকারত্ব তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান সি শিক্ষিত বেকারত্ব নেক্সট প্রশ্ন ইনফোসিসকে প্রতিষ্ঠা করেছিলেন ইনফোসিস মোহাম্মদ হাসাম প্রেমজি কার বাই প্যাটেল এন আর নারায়ণ মূর্তি নাকি প্রমোদ ভাসিন তো ইনফোসিসের প্রতিষ্ঠাতা হচ্ছে এন আর নারায়ণ মূর্তি তো এন আর নারায়ণ মূর্তি ইনফোসিস প্রতিষ্ঠা করেছিলেন তো উনিশশো সালে তিনি পুনেতে ইনফোসিস প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক হলুদ জ্বর ডেঙ্গু জ্বর ফাইলেরিয়া নাকি ম্যালেরিয়া তো স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের প্রধান বাহক নেক্সট প্রশ্ন কে শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন শশাঙ্ক চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন নাকি কনিষ্ক তো শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন হচ্ছে হর্ষবর্ধন তোমরা কমেন্টে জানাবে যে এই হর্ষবর্ধন কোন রাজবংশের মানে কোন রাজবংশের রাজা ছিলেন এটা তোমরা কমেন্টে জানাবে তোমাদের এটা হোমওয়ার্ক নেক্সট প্রশ্ন এর মধ্যে কোনটি অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল বিদেহ চম্পা বারাণসী নাকি মথুরা তো অঙ্গ মহাজনপদের মহাজনপদের রাজধানী ছিল হচ্ছে চম্পা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকা উচিত খুব ইম্পর্টেন্ট উপরাষ্ট্রপতি সম্পর্কিত আর্টিকেলটি কোনটা বা আর্টিকেল বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন নাকি তেষট্টি তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি আর্টিকেল তেষট্টিতে বলা হয়েছে যে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকা উচিত আর এখানে যে দেখতে পাচ্ছ আর্টিকেল বাহান্ন এই আর্টিকেল বাহান্ন হচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে অর্থাৎ ভারতে একজন রাষ্ট্রপতি থাকা উচিত এটা হচ্ছে বাহান্ন নম্বর আর্টিকেলে বলা হয়েছে আর উপরাষ্ট্রপতির ব্যাপারে তেষট্টি নাম্বার আর্টিকেলে বলা হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন তপসিলে ভারতের বিভিন্ন সাংবিধানিক পদের শপথ গ্রহণ সম্পর্কে লেখা হয়েছে অর্থাৎ কোন শিডিউল বা তপসিলে হচ্ছে মানে শপথ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাকি পঞ্চম তপশিলে তো শপথ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে হচ্ছে তৃতীয় তপশিলে নেক্সট প্রশ্ন জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত দামোদর ব্রাহ্মণী সুবর্ণরেখা নাকি অজয় তো জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত তো জামশেদপুর শহরটি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেছিলেন সুবর্ণরেখা নদীটি উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি ডিএনএর মধ্যে নেই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক রিপিট রিপিট হয় এই প্রশ্নটা তো অ্যাডিন ইন গোয়ান ইউরাসিল থিয়ামিন তো কোনটা ডিএনএতে নেই তো সঠিক আনসার হচ্ছে অপশান সি ইউরাসিল হচ্ছে ডিএনএতে থাকে না এটা থাকে হচ্ছে আর এন এতে তো ডিএনএতে ইউরাসিল থাকে না ইউরাসিলের জায়গায় ডিএনএতে থাকে হচ্ছে থায়ামিন আর থায়ামিনের জায়গায় ইউরাসিল হচ্ছে থাকে আর এনএতে নেক্সট প্রশ্ন নিচের কোনটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ নয় একটি হীরার ঝলকানি অপটিক্যাল ফাইবার তারার মিটমিট করা নাকি মরিচিকা তো এখানে যে হীরা হীরা যে ঝলকানি হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য অপটিক্যাল ফাইবার অর্থাৎ যেমন আমরা যে ব্রডব্যান্ডের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করি সেই যে অপটিক্যাল ফাইবার ইউজ হয় সেই অপটিক্যাল ফাইবার হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ আর মরিচিকা এটাও হচ্ছে একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ তো উদাহরণ নয় হচ্ছে অপশন সি তারা মিটমিট করা তো অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার তো তো আলোর প্রতিসরণের জন্য হচ্ছে তারারা মিটমিট করে এটাও মনে রাখবে তো আলোর প্রতিসরণের জন্য তারা মিটমিট করে নেক্সট প্রশ্ন জার্মান সিলভারে থাকে তামা দস্তা এবং ড্যাশ নিকেন রূপা সীসা নাকি লোহা তো জার্মান সিলভার প্রস্তুত করা হয় হচ্ছে তামা দস্তা এবং নিকেল মিশিয়ে তো জার্মান সিলভার হলো তামা দস্তা এবং নিকেলের সমন্বয়ে গঠিত একটি ধাতু সংকর এটি বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় তো জার্মান সিলভারে তামা হচ্ছে পঞ্চাশ শতাংশ থাকে দস্তা তিরিশ শতাংশ আর নিকেল নিকেল থাকে কুড়ি শতাংশ নেক্সট প্রশ্ন রেসিডেট ইন্ডেক্স নিম্নলিখিত কোনটির সাথে জড়িত রেসিডেক্স ইন্ডেক্স মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শেয়ার মূল্য মিউচুয়াল ফান্ডের দাম মূল্য মুদ্রাস্ফীতি সূচক নাকি আবাসন মূল্যের সাথে তো রেসিডেক্স ইন্ডেক্স হচ্ছে আবাসন মূল্যের সাথে জড়িত অর্থাৎ হাউজিং প্রাইসের সাথে মানে জড়িত তো রেসিডেক্স সূচক আবাসনের মূল্যের সাথে সম্পর্কিত এটি দু হাজার সাত সালে ন্যাশনাল হাউজিং ব্যাংক প্রচলন করেছিল এর উদ্দেশ্য হল শহরগুলিতে এবং সময়ের সাথে সাথে ভারতের আবাসিক দামের একটি সূচক সরবরাহ করা নেক্সট প্রশ্ন আইবিস ট্রায়োলজি বইটির রচয়িতাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গিরিশ কুবের অমর্ত্য সেন অমিতাভ ঘোষ নাকি সুনীল নানি তো আইব্রিস্ট ট্রায়োলজি বইটির রচয়িতা হচ্ছে অমিতাভ ঘোষ তো অমিতাভ ঘোষ একজন ভারতীয় বাঙালি লেখক এবং সাহিত্য সমালোচক তিনি ইংরেজি সাহিত্যে অবদানের জন্যই বেশি পরিচিত নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন তো নিম্নলিখিত কোন রাজ্যের সাথে কালবেলিয়া নৃত্যটি সম্পর্কিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু মোস্ট রিপিটেড প্রশ্ন ভালোভাবে মনে রাখবে তো কালবেলিয়া নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত পাঞ্জাব হিমাচল প্রদেশ রাজস্থান নাকি উত্তরপ্রদেশ তো কালবেলিয়া নৃত্যটি হচ্ছে রাজস্থান রাজ্যের সাথে সম্পর্কিত কালবেলিয়া হলো একটি লোকনৃত্য যা রাজস্থানের কালবেলিয়া সম্প্রদায়ের মহিলারা পরিবেশন করেন কালবেলিয়া পোশাক এবং নাচের চলাচল সাপের মতো হয় তো বন্ধুরা আজকে আমাদের এই ছিল আজকে আমাদের ক্লাস তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ